রিজার্ভের টাকা নিয়ে আপনি কেন পায়রা বন্দর করতে গেলেন যেখানে নাকি একটা ডিঙ্গিও যায় না জাহাজ তো তো দূরে থাকে সেখানে ফিডব্যাক নাই আপনি পায়রাতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র করছেন চীনের সাথে সেখানে কেন আমার রিজার্ভের টাকা দিবেন আপনার পকেটে পাঁচশো টাকা আছে ওই পাঁচশো টাকা যেটা আপনি আমার হালত দিয়েছেন এটা আমার পকেটে চলে এসেছে আপনার কাছে নাই তো ব্যবহারযোগ্য ডলার আছে তেরো পয়েন্ট টোয়েন্টি টু আর আপনার যেটা আঠাইশ বলছেন সেটাও সত্য না সেটা হলো আঠারো পয়েন্ট টোয়েন্টি টু চৌধুরী ভাঙাতে তালিকাভুক্ত একজন রাজাকার ছেলে রে উপজেলা চেয়ারম্যানে দাঁড় করাইছে আর আওয়ামী লীগ যাকে দিছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাঙ্গার তার বিরুদ্ধে সে নির্বাচন করতেছে এই যে একজন প্রশ্নকর্তা বলেছে যে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস কেন বাংলাদেশ ব্যাংকে গেল মিলন ভাই শুনে রাখেন ঠিক জানেন লু ডোনাল্ড লু আসার একদিন আগে কিন্তু বাংলাদেশ ব্যাংক এসে গিয়েছে তখনই তারা শুনছে মিলিয়ন ডলার থেকে সেটা কিসের মাধ্যমে আসবে ইয়ানের মাধ্যমে চীনে মুদ্রায় আমরা টাকাটা পাব আমরা তাদেরকে এই টাকা কিভাবে পরিশোধ করবো ডলারের মাধ্যমে তো ডলারের মালিক হলো আমেরিকা ইয়ানের মালিক হলো চীন সঙ্গত কারণেই পিটার হাস বাংলাদেশ ব্যাংকে গেছে তুমি লোন আনো যাই করো কিন্তু আমার ডলার দিয়ে তুমি সে লোন পরিশোধ করতে পারবে না এইটাই মেসেজ দিয়েছিল বিনিয়োগযোগ্য একটা হলো রুবেল একটা হলো ইয়েন একটা হলো পাউন্ড একটা হলো ইউরো আর একটা হলো ডলার কিন্তু ডলার হলো সারা পৃথিবী এত শক্তিশালী ব্যবসা বাণিজ্যে লেনদেনে ডলারই সব চলছে এখনো পৃথিবী সেখানে ইয়ান কোনো মার্কেট করতে পারে কোন তারা চায় যে তাদের মুদ্রা অন্যদের লোন দিয়ে ডলার নিয়ে তাদের ফাঁপায় ফুলে তুলতে চায় আমেরিকা কি তার ডলার দিয়ে চীনের রিজার্ভ ফাঁপায় তুল তুলবে তুলতে পারে তা কি সম্ভব আজকে দেখেন আমরা এই ডলার সংকট কেন হলো আপনারা যে কথা বলছেন কেন আপনার পৃথিবীর সকল রাষ্ট্র এই যে চীনের লিখিতভাবে ভাবে থ্রি ট্রিলিয়ন তাদের রিজার্ভ বলে কিন্তু আসলে আরো অলক্ষিত থ্রি ট্রিলিয়ন রিজার্ভ তাদের আছে রিজার্ভের টাকা কেউ হাত দেয় না মিলন ভাই আমাদের মা দাদিরা যখন ভাত রান্না করত এক মুঠ চাইল একটা কলসিতে রেখে দিত বিপদ ওই কলসির চাইল ব্যবহার করা হতো কখনো এই রিজার্ভে মা দাদিরা হাত দিত না তেমন একটা বিষয় টাকা নিয়ে আপনি কেন পায়রা বন্দর করতে গেলেন যেখানে নাকি একটা যায় না জাহাজ তো দূরে থাকে সেখানে তো ফিডব্যাক নাই আপনি পায়রাতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র করছেন চীনের সাথে সেখানে কেন আমার রিজার্ভের টাকা দিবেন যে কথাটা আপনি বলছেন মিলন ভাই যে অলৌকিত ভাবে হাজার কোটি টাকা নেই কত আছে তা আপনি আমারে পাঁচশো টাকা দিয়ে দিলেন তাহলে আপনার এক হাজার টাকাতে পাঁচশো আমার যদি হালত দেন আপনার কয় টাকা আছে আপনার আপনার পকেটে পাঁচশো টাকা আছে ওই পাঁচশো টাকা যেটা আপনি আমার হালত দিচ্ছেন এটা আমার পকেটে চলে এসেছে আপনার কাছে নাই তো ব্যবহার যোগ্য ডলার আছে তেরো পয়েন্ট টোয়েন্টি টু আর আপনি যেটা আঠাইশ বলছেন সেটাও সত্য না সেটা হলো আঠারো পয়েন্ট টোয়েন্টি টু আঠারো পয়েন্ট টোয়েন্টি টু হলো রিজার্ভ আর হলো ব্যবহারযোগ্য ডলার আছে আমাদের কাছে এখন আমি যদি আপনারা প্রশ্ন করি যে এই বন্ধু রাজনীতির খালি চাপাবাজি করলাম দেশের স্বার্থের কথা আমরা কেন বলি না একটা ছোট্ট কথা আপা আপনার বলি লু লুও কিন্তু বাংলাদেশে এসে এ কথাটা বলছে যে র্যাব আগে যে সমস্ত কার্যক্রম করছে অনেকটা তার শিথিল হয়েছে আমরা চেষ্টা করছি আমাদের জাস্টিস ডিপার্টমেন্টে এটা আছে আমরা সুপারিশ করব যে উপরতে যেন স্যাংশনটা পত্তার আরে কালকে দেখেন র্যাব কি রেস্ট করছে গতকালকে র্যাবের তত্ত্বাবধানে নিরাপত্তা হেজ হেফাজতে থাকা একজন নারী সুমাইয়া আক্তার মারা গেছে নান দাইলে একটা মামলায় পিটিশন মামলায় তাদেরকে থানায় ডাকা হয়েছিল স্বামী স্ত্রীকে তথ্য জানার জন্য তারা যখন গেট থেকে থানার গেট থেকে বেরিয়েছে তখন র্যাব এই মহিলাকে ধরে নিয়ে যায় ক্যাম্পে সকাল সকালবেলায় যখন তাকে বৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনছে তখন ডাক্তাররা মৃত ঘোষণা করছে এই যে বেতেন্দ এখন প্রমাণ পেলাম বাঘ যেমন মানুষের রক্ত খাইলে বা মানুষের বুস্ত খাইলে তার সামনে হরিণ গেল সে হরিণ শিকার করে না এই র্যাব হলো সে জায়গায় পৌঁছে গিয়েছে তাদের কোন চরিত্রের পরিবর্তন হচ্ছে না দেশ এবং রাষ্ট্র আজকে যে অবস্থায় গেছে একজন বিজ্ঞ রাজনীতিবিদ ওবায়দুল সাংবাদিক যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তেরো পয়েন্ট টু টু বিলিয়ন আছে কার কাছ থেকে শুনছো বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে কি জানি জানিনা আমি

জায়গায় তাদের কমিটমেন্ট হারিয়ে ফেলছে বিএনপি আপনার না আর একটা কথা আপনারা স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরীর বাসায় সেদিন প্রধানমন্ত্রী এবং ওনার বোন দুজন গেছিলেন আজকে দেখেন সারা বাংলাদেশে একটা অডিও অডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আমরা বুঝতে পারলাম যে প্রধানমন্ত্রী এবং তার বোন কেন তার বাসায় গেছিল নীচন চৌধুরী ভাঙ্গাতে তালিকাভুক্ত একজন রাজাকার ছেলেরে উপজেলা চেয়ারম্যানে দ্বারা হয়েছে আর আওয়ামী লীগ যাকে দিচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাঙ্গার তার বিরুদ্ধে সে নির্বাচন করতেছে এবং সেজন্যই তাকে অনুরোধ বা যাই ধমকদের নির্দেশ দেওয়ার জন্য ভারতীয় বলতে গেছিল তার বাসায় কিন্তু সে সেটা মানে নাই সে বাঙ্গাতে এখন আছে সেখানে জনসভা করতেছে ওই রাজা আপনি বলেন বিএনপি নিয়ে আলোচনা করেন বিএনপি নিয়ে কি আলোচনা করবেন আপনি বিএনপির জিয়া রহমানের একটাই ভাই আছিল কামাল আহমেদ বিএনপির প্রাথমিক সদস্য পদও ছিল না তার আপনি বিএনপির পরিবারের জাস্ট উপনির্বাচনে সাইদ ইস্কান্দার এমপি হয়েছিল একবার তার ভাই সামিম ইস্কান্দার এখনো জীবিত আছে বনের জন্য দুয়ারে দুয়ারে সরষ্টমতে দুয়ারে ধরে ঘুরে কিন্তু সে রাজনীতি করতে রাজি নয় আর 70 জন এমপি আছে শেখ পরিবারে 160 জন শেখ পরিবারের লোকজন বিভিন্ন সংস্থার দায়িত্ব পালন করে একটা নাম বলে দিই বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের রাজু ভাই সভাপতির নাম শেখ কোবির আহমেদ একটা বললাম আর 160 টা তো আর বলতে পারবো না সময় নেই তাহলে এই এই রাষ্ট্রটাকে বাবার রাষ্ট্র মনে করেন রক্ত বাংলাদেশের পতাকা আপনি বাবার দেশ মনে করেন এখান থেকে ফিরে আসেন তা না হলে আপনাকে শুধু আসলে কিন্তু মাসুল দিতে হবে ধন্যবাদ সকলকে